গতকাল বিজেপির তরফে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতাকে আটক করেছিল পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোঘাট থানা ঘেরাও করলেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। গোঘাটের বকুলতলা থেকে মিছিল করে থানা পর্যন্ত পৌঁছে তুমুল বিক্ষোভ দেখান সকলেই। উপস্থিত ছিলেন 24-এর লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার, টেক মণ্ডল সভাপতি রাজু রানা, দোলন দাস সহ আরো অনেকে। দেখেছেন গতকাল যে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালকে ওখানে স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন, সেই সময় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে মানে শুভেন্দু দাকে সহ অনেক নেতাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে এখানে অত্যাচার চালাচ্ছে, এই কারণ আরজিকর তার একটা নিদর্শন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হয়েও নারীদের সুরক্ষা দিতে পারছে না, যার জন্য আরজিকরের মতো জায়গায় ডাক্তার মহিলারাও আজকে ধর্ষিতা হতে হচ্ছে। আমরা এই বিচারের দাবিতে এসেছি, ন্যায় বিচার যাতে পাওয়া যায় তার জন্য আজকে আমরা থানাতে এসেছিলাম, আর যাতে করে পুলিশ আগামী দিন সচেষ্টভাবে থাকে, উপযুক্ত দোষীদের শাস্তির দাবি, তাদেরকে শাস্তি দেয়, নিরপেক্ষ বিচার হোক। আমার নাম রাজু রানা। যখন স্বাস্থ্য দপ্তর অভিযান হয়, সেই অভিযানে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে আটক করা হয়, তারই প্রতিবাদে আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচিতে যে মহিলাকে এইভাবে গণধর্ষণ করা হয়েছে, যাতে আগামী দিনে পশ্চিমবাংলার বুকে কোনো মায়ের কোল খালি না হয় এবং এরকম করে কোনো নিন্দনীয় নারকীয় যন্ত্রণা কোনো মহিলা শিকার না হয়, তারই প্রতিবাদে আজকে আমরা মহিলারা রাস্তায় নেমেছি এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার সুব্যবস্থা করার জন্য আমরা আজকে রাস্তায় আমাদের নামা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।